সফলবার অলত্রিপুরা 10,323 ভিক্টিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী টিবি হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে এই সংগঠনের সদস্যরা অংশ নেন। রাজ্য সরকারের সময়ে জীবন জীবিকার প্রশ্নে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে দাবি জানান স্টেট অর্গানাইজিং সেক্রেটারি চন্দন দাস। রাজ্য সরকার 10,323 এর বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছে, কিন্তু সম্প্রতি বিভিন্ন স্থানে 10,323 কে নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে একাংশ। এই আন্দোলনের দায়ভার অলত্রিপুরা 10,323 ভিক্টিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশন নেয় না বলে জানান স্টেট অর্গানাইজিং সেক্রেটারি চন্দন দাস। রাজ্য সরকার তাদের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সফরে রাজ্যে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্টেট গেস্ট হাউসে করেন সাংগঠনিক বৈঠক। জিরানিয়াস্থিত শান্তিকালী আশ্রমে আয়োজিত যজ্ঞে যোগদান করে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। উত্তরের দুর্নীতি মামলা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী রতনলাল রায়। এই বিষয়ে নিরবতা ভঙ্গ করে মুখ খোলার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানান তিনি। দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো আপোষ করা হবে না বলে কড়া বার্তা দেন। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন মন্ত্রী রতনলাল রায়। কালীপুজোর তৃতীয় দিনের সন্ধ্যায় ধর্মনগরের পুজো পরিক্রমা করলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। প্রথমে ধর্মনগর YMC ক্লাবের পুজো প্যান্ডেল পরিদর্শন করেন সাংসদ প্রতিমা ভৌমিক। YMC-র পুজো প্যান্ডেল প্রাঙ্গণে বক্তব্য রাখেন তিনি। এদিন বিভিন্ন পুজো প্যান্ডেল পরিক্রমা করেন সাংসদ প্রতিমা ভৌমিক। ভোটের আশীর্বাদ রয়েছে যারা রাষ্ট্র বা রাজ্যের কল্যাণে কাটা হয়ে দাঁড়ায় তারা পরাজিত হবে, জয় হবে শান্তি সমৃদ্ধি ত্রিপুরাবাসী ও বন্দে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বন্দের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর এমনটা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মতিনগর সীমান্ত এলাকায় BSF-এর গুলিকাণ্ডে আহত মহিলাকে দেখতে মঙ্গলবার তার বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা মানিক সরকার। পাশাপাশি এদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন মানিক সরকার। মঙ্গলবার MSME ইনস্টিটিউট কলকাতা এবং MSME মন্ত্রকের যৌথ উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এক দিবসীয় জাতীয় সেমিনার। এই সেমিনারে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ। মতিনগর সীমান্ত এলাকায় গুলিকাণ্ডে গুরুতর আহত হয়েছিল দুই মহিলা, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহিরাজ্যে পাঠানো হয়। অন্য মহিলাকে দেখতে ও তার খোঁজখবর নিতে মতিনগর মহিলার বাড়িতে ছুটে আসেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। শিলচর থেকে আগরতলাগামী ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা মঙ্গলবার বিকেলে আম্বাসা স্টেশন সংলগ্ন স্থানে এক ব্যক্তি ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ সহ দমকল বাহিনীর কর্মীরা। সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা চলছে আহত ব্যক্তি। মহানগরের বাসিন্দা অনিল দাসের লাউ খেতে ওনার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে লাউ খেতে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মৃত্যু তার। চোরদের শিক্ষা দিতে নিজের লাউ খেতে বিদ্যুৎ সংযোগ করে, নিজেই সেই বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মৃত্যু। মঙ্গলবার কদমতলা ব্লক ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সরলা এলাকার বামুনিয়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয় মাঠে। এই দিনের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। জম্মু কাশ্মীরে কুলাগামে হামলা চালালো জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের 5 বাসিন্দা। এ নিয়ে গত 20 দিনে কাশ্মীরে 10 জন অকাশ্মীরি শ্রমিককে হত্যা করলো সন্ত্রাসীরা। জম্মু কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ প্রত্যাহার করছে মোদী সরকার। সেই সময়ে কাশ্মীরে হিংসা ছড়িয়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে জঙ্গিরা।